আমার ভাই কত বড় ডাক্তার, চল আজকে ডাক্তারের কাছে চল। যাবো না, যাবো না। আরে দোস্ত কি হয়েছে? আর আর বলিস না, আমার ছোট ভাই কোনোভাবে ইনজেকশন দিতেই যাচ্ছে না। কেন, ইনজেকশন দিতে ভয় পায় নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আমার ছোট ভাই অনেক বড় ডাক্তার। তোর ছোট ভাইকে ইনজেকশন দিলে টেরি পাবে না? আসেন আমার কাছে নিয়ে আসেন। আয় জলদি আয় সুভাই, বস। বাবু দেখো এটা কি, এখন একটু উপরে দেখো কি। এ আমি বুঝি না, আমি উপরে তাকাবো তারপর তুমি আমাকে ইনজেকশন দিয়ে দিবা। আরে বাপরে কি চালাক, এইভাবে মানবে না, ধরো ওকে। আমি ভাই কোথায় পালাচ্ছিস, তুই মাঝখানে বস যাতে পালাতে না পারি। এইভাবে মানবে না, ওকে শক্ত করে ধরো। আরে আমাকে ধরছিস কেন, কি পাকনা, ধরো আজকে। চল ধরি আজকে। এই দাঁড়া দাঁড়া, পাজিটাকে ধরেছি, লাগা এখন ইনজেকশন, লাগা। আরে রুগী আমি না, রুগী পালাচ্ছে, দৌড়া দৌড়া। এই চল জেদনি, এই যে নিয়ে আসছি, এই যা ডক্টর, বাই বাই। আরে কিসের ডাক্তার এটা, রুগী ছাড়া সবাইকে ইনজেকশন দিচ্ছে? কেমন দিলাম ভাইয়া, আমি ডাক্তার হয়ে গিয়েছি। আরে আমি স্বপ্ন দেখলাম যেদিন ডক্টর হয়ে গেছে। আরে ভাইয়া সকালের স্বপ্ন তো সত্যি হয়। বাহ, এই স্বপ্ন যদি সত্যি হয় যেদিন আমার কাছে যা চাইবে আমি তাই দিব। তাই ঠিক আছে ভাইয়া, ঘুমাও ঘুমাও। ভাইয়ার এই স্বপ্নটাকে আমাকেই সত্যি করতে হবে। পরের দিন ভাইয়া আমি ডাক্তার হয়ে গিয়েছি। ভাইয়া চশমা পরো, চশমা ছাড়া ডাক্তার লাগতেছে না। ও হ্যাঁ হ্যাঁ, তুই আমার সকালে স্বপ্ন সত্যি করেছিস, বল তুই আমার কাছে কি চাস? ভাইয়া আমার না বাইক লাগবে। দাঁড়া দাঁড়া, তুই চিন্তা কর, আমি ওয়াশরুম থেকে এক্ষুনি ফ্রেশ হয়ে আসি। ভাইয়া তুমি বড় ভাইয়ের কাছ থেকে আইফোন দাও। না আমার বাইক লাগবে। আইফোন দিবা? বাইক, আইফোন, আইফোন না বাইক। আমি কিন্তু এখন ভাইকে বলে দিব। এই না না না, আমি ভাইয়ের কাছে দুইটাই যাবো। জেননি বল কি নিবি? ভাইয়া আমার বাইক। আরে তুই দেখ, আমার ছোট ভাই ডাক্তার হয়ে গেছে, তুই না বলছিলি আমার ছোট ভাই কিচ্ছু পারে না? এখন দেখ। আরে ভাই একটু শুনো, তোর যদি চিকিৎসা টিকিৎসা লাগে আমার ভাইয়ের কাছ থেকে চিকিৎসা নিবি। বলা শেষ? তোমার ভাই যে অ্যাপ্রোনার স্টেথিস্কোপটা পড়ে আছে ওটা আমার। তোরা কি যেমন, কি সকালে তোমার ছোট ভাই এসে আমার কাছ থেকে নিয়ে গেছে? ডাক্তার আমি, তোমার ভাই না। তোরা দুজন আমার সাথে এভাবে প্রতারণা করলি, আজকে তোদের আমি খবর করে ফেলবো। একদিন বড় ছেলে গেমস খেলতেছিল আর ছোট ছেলে বিছানায় ঘুমাচ্ছিল, ঠিক তখনই বাবা দেখে ফেলে। দশটা বেজে গেছে, এখনো ঘুমতে করতেছে না। এই নাহিদ, হ্যাঁ বাবা বিপ্লবের স্কুলের টাইম হয়ে গেছে, এখন এই গাধার বাচ্চাটা ঘুমাচ্ছে কেন? তোমারই তো বাচ্চা। আমাকে স্কুলে নিয়ে যা, যা এই বিপ্লব, যা জলদি স্কুলে যা, তোর জন্য আমার পড়াশোনা লাগে, যা স্কুলে যা। পরের দিন সকালে, আরে সাতটা বেজে গেছে, এই বিপ্লব ওঠ 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 জলদি ওঠ। আরে ভাইয়া পরে পরে, চল 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 চল। আরে ভাইয়া শুনো তো, আমার কিচ্ছু শোনা লাগবে না, জলদি গোসলে যা। ভাইয়া আমার কথা একবার শুনো। চুপ, একটা কথা বলবি না, আজকে তোকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে ছাড়বো, চল এখন। বাবা জেদনি, আজকে বিপ্লবকে আমি জলদি জলদি রেডি করাইছি স্কুলে যাওয়ার জন্য। আরে আজকে শুক্রবার, স্কুল বন্ধ। এটাই আমি কখন থেকে বলতে যাচ্ছি, আমার ঘুমটাই নষ্ট করে দিল।